হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কড়াই পনির। আমি যেভাবে বাড়িতে এটা বানাই সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করেছি। এটা লুচি রুটি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। তো দেখে নেওয়া যাক রান্নাটা। প্রথমে আমি এখানে 150 গ্রাম মতন পনির নিয়েছি, কিউব করে কেটে নিয়ে হলুদ, লবণ, নুন আর লঙ্কার গুঁড়ো আর কিছু লেবুর রস দিয়ে আমি প্রথমে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব পনিরটাকে। এবার কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। সাদা তেলটা আমি এখানে 2 থেকে 2.5 টেবিলস্পুন নিয়েছি। তেলটা যখন সামান্য একটু গরম হবে তখন আমি মশলা দিয়ে মেখে রাখা পনিরগুলো সামান্য একটু ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেতেই আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ তার পাপড়িগুলো ছাড়িয়ে আমি ঠিক এইভাবে কিউব করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম আমি কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলো আমি একটু হালকা করে ফ্রাই করে নিলাম। এবার ওই তেলে গোটা জিরে, 4-5টা গোটা গোলমরিচ, 2টো লবঙ্গ আর 2টো এলাচ আমি ফোড়নে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে কুচিয়ে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ, 1টা বড় সাইজের টমেটো, 4-5টা রসুন থেঁতো করা আর সামান্য একটু আদাও গ্রেট করে আমি এতে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়ে, যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি এবার এটা সামান্য ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে এটা ভেজে নিতে হবে। এ দেখুন টমেটো আর পেঁয়াজটা আমার বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়েতে আমি এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে আমি মিশ্রণটা ছেঁকে নেব। একটু একটু জল দিয়ে দিয়ে মিশ্রণটাকে আমি ছেঁকে নেব। মিশ্রণটা যেহেতু একটু ঘন তাই জন্য এতে অল্প করে করে জল দিয়ে দিয়ে ছেঁকে নিতে হবে। এইভাবে জল দিয়ে দিয়ে ছেঁকে নেওয়ার পর এক্সট্রা যে ছিপড়েটা পড়ে থাকবে সেটা আমি কিন্তু এতে ব্যবহার করব না। এদিকে কড়াইতে আমি আরও একটু সাদা তেল অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি এতে 1টা তেজপাতা, সামান্য একটু দারচিনি ফোড়ন দিয়ে মিশ্রণটা আমি ঢেলে দিলাম। পেঁয়াজ, টমেটো, রসুন আর আদার যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেটা আমি এতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছু এতে আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ মতন ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এতে অ্যাড করে খুব ভালোভাবে মশলাটাকে আমি আগে কষিয়ে নেব। এই রান্নাটা একটু ঝালঝাল হয় তাই ঝালটা আপনারা যে যা নিজের প্রয়োজন মতন দেবেন। এরপর এতে পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন চিনি আমি এতে অ্যাড করে দিলাম। চিনিটা অপশনাল, চিনিটা আমি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়েছি, আপনারা মনে করলে নাও দিতে পারেন। সব মিশিয়ে দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। মশলাটা আমি ঢেকে ঢেকেই কষতে থাকবো। 2-3 মিনিট পর ঢাকাটা আমি খুলে দেখলাম মশলাটা থেকে বেশ ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় 1.5 টেবিল স্পুন মতন টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। টক দইয়ের জায়গায় আপনারা ক্রিমও ইউজ করতে পারেন। টক দইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে দেব দু এক মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এ দেখুন মশলাটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। মশলাটা থেকে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে মেথি আমি ভেজে নিয়েছি, সেই মেথি ভেজে গুঁড়ো করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এতে ব্যবহার করছি। ডাইরেক্ট মেথি গুঁড়োটা আমি দিচ্ছি না, কারণ এই মশলাটা খুব স্মুদি মশলা তৈরি হবে, সেই জন্য এতে ডাইরেক্ট মেথি ভাজা দেওয়া যাবে না। গুঁড়ো করে আমি এভাবে ছাঁকনি দিয়ে দিলাম। এই জায়গায় আপনারা কসুরি মেথিও ইউজ করতে পারেন। আমার কসুরি মেথি ছিল না, তাই আমি মেথিটা সামান্য ভেজে গুঁড়ো করে এতে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো আমি এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আমি আরও কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। দু মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে করে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন আমার প্রায় রেডি হয়ে গিয়েছে কড়াই পনির। এবার আমি ওপর থেকে সামান্য গুঁড়ো গরম মশলা আর কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে দিচ্ছি। গরম মশলা আর ধনে পাতা কুচিটা দেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা অফ করে দিলাম। কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর আমি একটা বাটিতে কড়াই পনির সার্ভ করে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমায় লিখে জানাবেন। আমি যেভাবে রান্না করেছি আপনারাও ঠিক সেইভাবে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়। এটা লুচি রুটি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার।